আপনি কি বেশ কয়েকদিন ধরে স্ট্রেসড ফিল করছেন? আপনার মনে কি আজে বাজে চিন্তা আসছে, যার ফলে আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন? আপনি ভেবে পাচ্ছেন না যে কি করব। আপনার কোনো জিনিসেই মন বসছে না। আপনি সামান্যতেই রেগে যাচ্ছেন বা সামান্য কোনো ব্যাপারেই নিজেকে দুঃখী এবং একা ফিল করছেন। যদি হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যে। যে ধরনের পরিবেশে আপনি আছেন এবং যে ধরনের প্রবলেম আপনি আমি সবাই ফেস করছি, এই সিচুয়েশনে স্ট্রেস এবং ডিপ্রেশন একটি কমন ব্যাপার। এই ধরনের সিচুয়েশন ব্যক্তিকে মেন্টালি উইক করে দিচ্ছে। আর আমাদের দেশে এই সকল প্রবলেমস বা ডিসঅর্ডার লাইক অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং স্ট্রেস, এই প্রবলেমগুলির গ্রাফ খুব স্পিডে বেড়ে যাচ্ছে। আর আজ আমাদের প্রত্যেকেরই নিজের মেন্টাল হেলথের ওপর ধ্যান দেওয়া খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আর এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটিও হওয়া উচিত। আমরা সবাই নিজের নেগেটিভ ইমোশনগুলিকে নিজের ডেইলি লাইফে ফেস করতে থাকি। জেনেই হোক আর না জেনেই হোক না কেন, আমরা আমাদের ডেইলি লাইফে এমন কিছু অভ্যেস বা হ্যাবিটকে বানিয়ে নিই যা আমাদের মেন্টাল হেলথকে আরও খারাপ করে দিচ্ছে। আজকের এই ভিডিওটিতে আমরা এমনই ছটি অভ্যেস বা হ্যাবিটের ব্যাপারে জানব যা আপনার মধ্যে ভিডিওর শুরুতে বলা সমস্যাগুলিকে জন্ম দিচ্ছে এবং আপনার মেন্টাল হেলথকে উইক করে দিচ্ছে। আর যাতে আপনি এই অভ্যেসগুলিকে নিজের মধ্যে থেকে দূর করে একজন মেন্টালি স্ট্রং পারসন হয়ে উঠতে পারেন। সো লেটস বিগিন। নাম্বার ওয়ান, ওয়ারিং টু মাচ অ্যাবাউট বিং নাইস। কাইন্ডনেস আপনার কনভারসেশনকে আরও অ্যাট্রাকটিভ করে তোলে, কিন্তু বারবার এটাই ভাবা যে আপনি ভালোভাবে কথা বলতে পারেন না বা আপনি ভালো নন, এই ধরনের ভাবনা আপনার মেন্টাল হেলথকে উইক করে দেয়। লোকেরা আপনাকে কিভাবে দেখে বা কিভাবে দেখতে চায়, এই ব্যাপারটিকে নিয়ে ভাবতে থাকা এবং স্ট্রেসড আউট হয়ে পড়া, এটা আপনার অনেক এনার্জিকে নষ্ট করে দেয়। যদি আপনি আপনার সম্পূর্ণ এনার্জি শুধু এটা ভাবতেই লাগিয়ে দেন যে লোকেরা আপনাকে কিভাবে পারসিভ করছে, তো এটা করতে গিয়ে আপনি নিজের ব্যাপারেই ভাবার আর সময় পান না, নিজের মেন্টাল স্টেটের ব্যাপারে ভাবার এনার্জিকেই হারিয়ে ফেলেন। কারণ আপনার সম্পূর্ণ এনার্জি তো লোকেদের ব্যাপারে ভাবতে গিয়ে অলরেডি শেষ হয়ে গেছে। তো যদি আপনি সবার কাছে ভালো হওয়ার বা সবার কাছে প্রিয় হয়ে ওঠার ব্যাপারটিকে নিয়ে সবসময় ভাবতে থাকেন, তো এটাকে আজই বন্ধ করুন। একটি সত্য কথাকে আপনি অ্যাকসেপ্ট করে নিন যে আপনি একসাথে একই সময়ে সবার কাছে ভালো হতে পারবেন না। আর যদি এটা আপনি করতে চান, তো দেখবেন যে দিনের শেষে আপনি নিজেই মানসিকভাবে দুর্বল হয়ে গেছেন। নাম্বার টু, পশ্চার। হেলে বসা বা ভুল পশ্চারে বসা শুধু ব্যাড ম্যানার্সই নয়, বরং এটা আরও বেশি ক্ষতিকারক। ভুল পশ্চার আপনার মেন্টাল হেলথে তো প্রভাব ফেলেই, তার সাথে সাথে আপনার বডিতেও একটি খারাপ প্রভাব ফেলে। এইভাবে বসার ফলে সম্পূর্ণ শরীরের প্রেশার আপনার স্পাইনাল কর্ড এবং বডির ইন্টারনাল অর্গানগুলির উপর পড়ে, আর যা ইনডাইরেক্টলি আমাদের ফিলিংস এবং ইমোশনের উপর প্রভাব ফেলে। সোজাভাবে বা স্ট্রেট বসা আপনার মেন্টাল হেলথকে তো ইম্প্রুভ করেই, তার সাথে সাথে আপনার ফিজিক্যাল হেলথের জন্যেও অনেক উপকারী। হয়তো এই ভিডিওটিকে দেখার সময়ও আপনাদের মধ্যে থেকে অনেকেই ব্যাড পশ্চারে বসে রয়েছেন বা শুয়ে আছেন। তো এই অভ্যেসটিকে আপনি শীঘ্রই পরিবর্তন করুন। স্টাডিজে পাওয়া গেছে যে আপনার গুড বডি পশ্চার আপনার এনার্জি লেভেলকে অনেক গুণ বাড়াতে সাহায্য করে, আপনার মধ্যে পজিটিভ অ্যাটিটিউডকে ডেভেলপ করতে সাহায্য করে এবং মেন্টাল কন্ডিশন যেমন ডিপ্রেশন এবং অ্যাংজাইটির সিমটমসকেও অনেকটা কমাতে সাহায্য করে। তো নেক্সট টাইম ভুল পশ্চারে বসার আগে এই পয়েন্টটিকে একবার অবশ্যই মনে করে নেবেন। নাম্বার থ্রি, সার্চ অফ পারফেকশনিজম। নিজের পার্সোনালিটিকে ইম্প্রুভ করার জন্যে নিজের ওপর কাজ করা ভালো কথা, কিন্তু যখন আমরা পারফেকশনের পেছনে ছুটি, অর্থাৎ যখন আমরা সব কিছুকেই পারফেক্টভাবে করার চেষ্টা করি, সব কিছুকেই পারফেক্টলি অ্যাকিউরেটলি করার চেষ্টা করি, তো এটি আমাদের ওপর একটি নেগেটিভ প্রভাব ফেলে। যদি আপনি কোনো কিছুকে বা কোনো কিছুতে লিমিটলেস এবং বাউন্ডারিলেসভাবে পারফেক্ট হতে চান, তো জেনে রাখুন যে এটি আপনার মেন্টাল হেলথের ওপর খুবই খারাপ ইম্প্যাক্ট ফেলে। সব কিছুতেই একদম পারফেক্ট হওয়ার চেষ্টা আপনার মেন্টাল কন্ডিশন এবং মাইন্ডকে লো করে দেয়। আপনি হয়তো এই ফ্যাক্টটি জানেন না, বাট আপনার ছোট ছোট ভুলগুলি, ছোট ছোট বোকামিগুলির জন্যেই লোকেরা আপনাকে পছন্দ করে। তাই সব কিছুতেই পারফেক্ট হওয়ার চেষ্টা বন্ধ করুন। মনে রাখবেন যে ইওর ইমপারফেকশনস মেক ইউ পারফেক্ট। নাম্বার ফোর, নেগেটিভ সেলফ টক। লাইফে অনেক সময় আপনি কোনো কারণ ছাড়াই দুঃখী এবং একা ফিল করেন, করেছেন তাই না? আপনি চাইলেও এই ফিলিংসকে সেই সময় ওভারকাম করতে পারেন না, আর এই অ্যানসিয়াস ফিলিং আপনার সম্পূর্ণ দিনটিকেই খারাপ করে দেয়। তো আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে আপনার সাথে কেন এমন হয়? এর মেইন কারণ হলো নেগেটিভ সেলফ টক। আপনি কি তেমনভাবেই নিজের সাথে কথা বলেন যেমনভাবে আপনি লোকেদের সাথে কথা বলেন? হয়তো না। যখন আমরা অন্যের সাথে কথা বলি, তখন আমরা বহু জিনিসকে মাথায় রেখে তার সাথে কথা বলি, যেমন সে যেন বুঝতে পারে, তাকে যেন আমার কথা খারাপ না লাগে,
তার ইন্টারেস্ট রিলেটেড যেন কথা হয়, আমাদের ভয়েস স্পিচ যেন মধুর হয়, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। কিন্তু যখন আমরা নিজের সাথে কথা বলি, সেলফ টক করি, তো তখন আমরা এই সমস্ত জিনিসগুলিকে ভুলে যাই। কেন জানেন? কারণ আমরা লাইফে নিজেকে বাদ দিয়ে সবাইকে ভ্যালু দেওয়ার চেষ্টা করি, আর আমরা নিজেদের সাথে নেগেটিভ সেলফ টক করি। নিজের সাথে কথা বলার সময় নেগেটিভ বিষয়, নেগেটিভ ইভেন্ট, নেগেটিভ থটগুলির উপর ডিসকাস করি, আর এই নেগেটিভ সেলফ টকই আমাদের মেন্টাল হেলথের উপর খুবই খারাপ প্রভাব ফেলে। তো যদি আপনারও নেগেটিভ সেলফ টকের অভ্যেস রয়েছে, তাহলে আজই এটিকে দূর করুন, আর এই নেগেটিভ সেলফ টকগুলিকে রিপ্লেস করুন পজিটিভ সেলফ টকে। নাম্বার 5, রিগ্রেট। এটা হলো এমন একটি ইমোশনাল স্টেট যা আমাদের মধ্যে যদি কম মাত্রায় থাকে তাহলে কোনো অসুবিধে নেই, কিন্তু যখন এটি আমাদের অভ্যেস হয়ে যায় তখন এটি আমাদের মধ্যে প্রবলেম তৈরি করা শুরু করে। কিছু কিছু রিগ্রেট বা আফসোস আমাদের সবার লাইফেই রয়েছে, লাইক নিজের পছন্দের স্টাডি ফিল্ডের সাবজেক্টকে চুজ করতে না পারা, ফেভারিট জব না পাওয়া, নিজের পছন্দের ব্যক্তিকে না পাওয়া, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। কিন্তু এই রিগ্রেটের ফিলিং যখন ব্যক্তির ডেইলি হ্যাবিট হয়ে যায় তখন ব্যক্তির মেন্টাল কন্ডিশন উইক হতে শুরু করে। আফসোসগুলি যখন আমাদের ডেইলি হ্যাবিট হয়ে যায়, বারবার যখন এই আফসোসগুলিকে মাইন্ডে রিপিট করতে থাকি, নিজেকে প্রতিদিন সেগুলিকে মনে করিয়ে দিই, তো এই অভ্যেস ব্যক্তির মধ্যে একটি পার্মানেন্ট স্ট্রেসের আকার নিয়ে নেয়। এই রিগ্রেটের হ্যাবিট ব্যক্তির মধ্যে বেশ কয়েকটি মেন্টাল প্রবলেমকে জন্ম দেয়, যেমন স্লিপ প্রবলেমস, অ্যাংজাইটি, মুড ডিসঅর্ডার, লেস কনসেন্ট্রেশন, ডিপ্রেশনের মতো বহু সিরিয়াস মেন্টাল প্রবলেম তৈরি হয়। তো এই রিগ্রেটগুলিকে বারবার রিপিট করার পরিবর্তে আপনি এগুলিকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। নাম্বার 6, টু মাচ টেক। নিজের মোবাইল থেকে দূরে থাকা একটু কঠিন কাজই, স্পেশালি এমন সময়ে যখন স্টাডি থেকে শুরু করে জবস সবই অনলাইনে চালু হয়ে গেছে। এই কন্ডিশনে চেষ্টা করবেন যে আপনার স্ক্রিন টাইম যতটা সম্ভব যেন কম থাকে। এক্সেসিভ মোবাইল ইউজ করা থেকে বাঁচুন। আপনার স্মার্টফোনটি আপনাকে ডাম্প তৈরি করার সবথেকে বড় যন্ত্র। এটি আপনার মেন্টাল হেলথকেও ড্যামেজ করে দেয়। ফোনের এক্সেসিভ ইউজ এবং সোশ্যাল মিডিয়ার স্ক্রোলিং আপনার লাইফের আননেসেসারি স্ট্রেস এবং লো সেলফ ইস্টিমকে জন্ম দেয়। তাই যখনই আপনি ফোনকে ইউজ করবেন, চেষ্টা করবেন যে আননেসেসারি ডিবেটস, নেগেটিভ কনভারসেশন এবং নেগেটিভ পোস্ট থেকে যেন আপনি দূরে থাকেন। মোবাইল এবং মোবাইল ডেটাকে ভালো কিছু জানার জন্যে, ভালো কিছু শেখার জন্যে, নিজের স্কিলসকে ইম্প্রুভ করার জন্যে ব্যবহার করুন। তার জন্যে আপনি প্রহেলিকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো এগুলিই ছিল আমাদের কিছু ডেইলি হ্যাবিট যা আমাদের মেন্টাল হেলথের ওপর খুবই খারাপ প্রভাব ফেলে। তো আপনার মধ্যেও কি এই 6টি হ্যাবিটের মধ্যে থেকে কোনো হ্যাবিট রয়েছে? নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। একটি কথা মনে রাখবেন যে আপনি আপনার মেন্টাল হেলথের দিকেও ততটাই ধ্যান দিন যতটা আপনি আপনার ফিজিক্যাল হেলথের দিকে দেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ নলেজ আপনার প্রিয় ব্যক্তির কাছেও পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।